বলেন
বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম দেখার দিন, বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম দেখার দিন। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে বাংলাদেশ ছয় মাস থেকে ঘেরা সঙ্গে করে। তিনি বলেন মানুষকে রাখতে পারবে না। কিন্তু আরেকটু উপহাস করে বলেন বাংলাদেশ এ তো তলাবিহীন ঝুড়ি, এদের তো আলো কেনার সামর্থ্য নেই, তারা টিকবে কী করে? সেই বাংলাদেশ এখন বিশ্বের আলু উৎপাদনে পারে, সেই বাংলাদেশ এখন মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বের চতুর্থ, সেই বাংলাদেশ এখন শীতকালীন সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয়, আর তৈরি পোশাক রপ্তানিতে সেই বাংলাদেশ এখন বিশ্ব দ্বিতীয়। হ্যাঁ, সেই বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশ। এই অর্জন বাংলাদেশ করতে পারত আরো অনেক করবে, যদি না 75-15 আগস্টের মতো একটা কালো দিবস বাঙালির জীবনে না আসতো। যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতে, 3 বছরের মধ্যে যেহেতু আমরা সর্বোন্নত দেশ হয়েছিলাম, হয়তো আর মাত্র 5টা বছর হাতে পেলে পরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে তাদের গ্র্যাজুয়েশন হতো। বরিষ্ঠ নেতৃত্বের সফলতায় আসছে অনন্য এক বাংলাদেশ, অভিবাদন তো অভিনন্দন। Yeah.